উত্তর গুয়াহাটী মান্দাকাটাত অবাধ পাহাড় খনন। সেউজীয়া ওখ পাহাড় এতিয়া সমান। একাংশ সরকারী বিষয়ার আশীর্বাদত মাটি মাফিয়ায় চলাইছে পাহাড় ধ্বংস কার্য। প্রতিদিন টাইমর সরজমিন তদন্তত পোহরলৈ আহিছিল কেনেদরে উত্তর গুয়াহাটী মান্দাকাটাত পাহাড় খননের ফলত হারাশাস্তি ভুগিছে স্থানীয় রাইজে। প্রতিদিন টাইমত সম্প্রচার করা হয়েছিল বরষুণ দিলেই কেনেদরে পাহাড়ৰ রঙা মাটিয়ে পুতি পেলায় ঘর সমূহ। তাত ঘরের ভিতরের পৰা বোকা পানি সিঁচার বাবে ব্যবহার করা হয়েছিল পানি মেশিনের। মান্দাকাটার কুমনগর, বরপাহাড়, হুকতগুড়ি, মান্দাকাটা পাহাড়ৰ দুই কাষ, মানিকনগর, গাড়ুগাঁও, বরচন্দ্র গ্রান্ত, এই স্থান সমূহত কিছুদিন আগলৈকে আছিল ওখ সেউজীয়া পাহাড়। এতিয়া তাত দেখিবলৈ পোৱা যায় কেৱল ৰঙা মাটিৰ টকলা পাহাড়। মুখ্যমন্ত্ৰীৰ নিজ সমষ্টিতে চলা অবাধ পাহাড় খননৰ তথ্য তেওঁৰ ওচৰতেই নাই নেকি, নে তেওঁ দেখিও নেদেখাৰ ভাও জুৰিছে? মুখ্যমন্ত্ৰীয়ে গুৱাহাটীত হোৱা কৃত্ৰিম বানৰ বাবে USTMক জগৰীয়া কৰিছে, তেন্তে তেওঁৰ নিজৰ সমষ্টিত হোৱা কৃত্ৰিম বানৰ বাবে কোন দায়ী? টেলিভিশন স্ক্রিনত যি দৃশ্য দেখা পাইছে এয়া মুখ্যমন্ত্রীর নিজ সমষ্টির দৃশ্য। চাওক কেনেদরে এটার পিছত আন এটা পাহাড় ধ্বংস করেছে মাফিয়া বাহিনীয়ে। এতিয়া প্রশ্ন এটাই, কি করিব মুখ্যমন্ত্রীয়ে? ব্যুরো রিপোর্ট, প্রতিদিন টাইমস।